মাই অডিও বুকে আজ পড়ব হুমায়ুন আহমেদ লিখিত দারুচিনী দ্বীপ। এই উপন্যাসটি শুভ্র সিরিজের প্রথম বই। বই পাঠে আছি সজল। পড়ব বইটির প্রথম পর্ব। মা, আমার চশমা, আমার চশমা কোথায় মা? শুভ্র হাহাকার করে উঠল। শুভ্রর মা গাঢ় মমতা নিয়ে ছেলের দিকে তাকালেন। কি অদ্ভুত ভঙ্গিতে নিয়ে শুভ্র হাঁটছে, দুই হাত বাড়িয়ে অন্ধের মতো হেলতে দুলতে এগুচ্ছে। তার সামনে চেয়ার, এক্ষুনি চেয়ারের সঙ্গে ধাক্কা খাবে। মা, আমার চশমা কোথায়? বলতে বলতে সে সত্যি চেয়ারের ধাক্কা খেল। শুভ্রর মা উঠে এসে ছেলেকে ধরে ফেললেন, শুধু ধরলেন না, চেয়ারে বসিয়ে দিলেন। তার মনটাও খারাপ হয়ে গেল। এত খারাপ কেন শুভ্রর চোখ? চেয়ারের মতো এত বড় জিনিসও তার চোখে পড়ে না। কথা বলছো না কেন মা, চশমা কোথায়? রাতে শোবার সময় কোথায় ছিল? বালিশের পাশে রেখেছিলাম, মাথার ডান দিকে, সবসময় যেখানে রাখি। তাহলে ওইখানেই আছে? নেই তো, আমি 5 মিনিট ধরে খুঁজেছি। চশমা ছাড়া তুমি কিছুই দেখো না? শুভ্র হাসি মুখে বলল, এক ধরনের প্যাটার্ন দেখি মা, লাইট অ্যান্ড ডার্কনেস, কোথাও বেশি লাইট, কোথাও কম, কোথাও অন্ধকার, এইরকম। খুব ইন্টারেস্টিং। এর মধ্যে ইন্টারেস্টিং কি আছে? আছে, না দেখলে বুঝবে না। চশমা ছাড়া সবই এলোমেলো, এক ধরনের কেওস ডিসঅর্ডার, চশমা পরা মাত্রই অর্ডার, তোমরা এটা কখনো বুঝবে না। ভাগ্যিস বুঝছি না, তোমার মতো আরো একজন থাকলে পাগল হয়ে যেতে হতো। সারাক্ষণ চশমা চশমা চশমা, দিনে 10 বার চশমা হারাচ্ছ, সারাক্ষণ চোখে দিয়ে রাখলেই পারো, খুলে ফেলো কেন? বেশিক্ষণ অর্ডার ভালো লাগে না, চশমা খুলে ডিসঅর্ডারে চলে যাই। মা, এখন তুমি দয়া করে চশমাটা আনবে? তিনি চশমা আনতে গেলেন, বালিশের কাছে পাওয়া গেল না, পাওয়া গেল সাইড টেবিলে। টেবিল ল্যাম্প চলছে, কাল রাতে শুভ্র টেবিল ল্যাম্প জ্বালিয়েই ঘুমিয়েছে। বিছানার উপর 2টা বই, একটার নাম ব্রিফ হিস্ট্রি অফ টাইম, মনে হচ্ছে ফিজিক্সের কোনো বই, অন্যটা রগরগে কোনো বই হবে। সম্পূর্ণ নগ্নাক তরুণীর ছবি প্রচ্ছদে আঁকা। শুভ্র কি এই জাতীয় বই পড়তে শুরু করেছে? এইসব বই কি তার এখন ভালো লাগছে? সে কি বড় হয়ে যাচ্ছে? ওই তো মনে হয় সেদিন রাত দুপুরে তার দরজায় ঠকঠক করে কাঁপা গলায় বলল, মা, আমি কি তোমার সঙ্গে ঘুমোতে পারি? আমার খাটের নিচে কে যেন শব্দ করছে। কে শব্দ করছে? বুঝতে পারছি না, ভূত হতে পারে, ভূতের মতো মনে হলো। ভয় পেয়েছ? খুব বেশি না, অল্প ভয় পেয়েছি। তিনি দরজা খুলে দেখলেন তার 9 বছর বয়সী শুভ্র ভয়ে ঠকঠক করে কাঁপছে। তিনি হাত ধরার পরও সেই কাঁপুনি থামল না। চলো দেখে আসি কি আছে খাটের নিচে। আমার দেখতে ইচ্ছা করছে না মা। ইচ্ছা না করলেও দেখতে হবে, ভূতপ্রেত বলে যে কিছু নেই এটা জানতে হবে না? খাটের নিচে উকি দিতেই একটা বিড়াল বের হয়ে এল। তিনি বললেন, শুভ্র বাবা, তুমি কি বিড়ালটাকে দেখতে পেয়েছ? হ্যাঁ। বুঝতে পেরেছ যে এটা ভূত না? হ্যাঁ। এখনো কি আমার সঙ্গে ঘুমোতে চাও? শুভ্র চুপ করে রইল। মার সঙ্গে ঘুমোনোই তার ইচ্ছা, কিন্তু মুখ ফুটে বলতে পারছে না। মার সঙ্গে ঘুমোনোর অজুহাত এখন আর নেই। চুপ করে আছো কেন বাবা, বলো এখন আমার সঙ্গে ঘুমোতে চাও? তুমি যা বলবে তাই। আমার মতে তোমার নিজের বিছানাতেই ঘুমানো উচিত, 2টি কারণে উচিত। প্রথম কারণ, এতে ভয়টা পুরোপুরি কেটে যাবে। দ্বিতীয় কারণ, মাসে একবার তুমি আমার সঙ্গে ঘুমোতে পারো, এ মাসের কোটা তুমি শেষ করে ফেলেছ, এখন যদি ঘুমাও সামনের মাসে ঘুমোতে পারবে না। শুভ্র কোনো কথা না বলে ছোট ছোট পা ফেলে খাটের দিকে রওনা হল, যেন ছোট্ট একটা পুতুল হেলতে দুলতে যাচ্ছে। মাথা ভর্তি রেশমি চুল, ধবধবে সাদা মোমের শরীর, লালচে ঠোঁট, দেবশিশু মর্তের ধুলো কাদার পৃথিবীতে যেন ভুলক্রমে চলে এসেছে। তার মাথা নিচু করে চলে যাবার দৃশ্য দেখে তিনি অসম্ভব বিষণ্ন হয়ে পড়লেন। ইচ্ছা করল ছেলেকে আবার ডাকেন, তা সম্ভব না। একবার যা বলা হয়েছে তা ফিরিয়ে নেওয়া ঠিক না। তার একটিমাত্র সন্তান, তাকে তিনি ঠিকমতো মানুষ করবেন, অতিরিক্ত আদরে নষ্ট করবেন না।
সেই শুভ্র এখন এত বড় হয়েছে, কত হলো তার বয়স? 22। কি আশ্চর্য, সময় তো দ্রুত যায়, 22 বছর তো অনেক দিন। তার ছেলে জীবনের 3 ভাগের 1 ভাগ সময় এর মধ্যে শেষ করে ফেলেছে। এখন সে আগ্রহ বোধ করতে শুরু করেছে তরুণীদের প্রতি। তার বিছানায় নগ্ন তরুণীর ছবি আঁকা বই, খুবই স্বাভাবিক, বয়সের দাবি, একে অস্বীকার বা অগ্রাহ্য করার কোনো পথ নেই। আচ্ছা, শুভ্রর এখন একটা বিয়ে দিলে কেমন হয়? তার মতো সুন্দর কোনো একটা বালিকা, খুব অল্প বয়স, 15 কিংবা 16, ছটফটে ধরনের একটা বালিকা, যে কথায় কথায় রাগ করবে, কথায় কথায় হাসবে, স্বামীর কোনো কথায় অভিমান করে ছাদে চলে যাবে, মুখ ঢেকে কাঁদবে, বৃষ্টির রাতে দুজনে ভিজবে, রাতের পর রাত পার করে দেবে গল্প করে। তিনি দূর থেকে দেখবেন, মুগ্ধ তরুণ তরুণীর ভালোবাসাবাসীর মতো অপূর্ব দৃশ্য আর কিছু কি আছে? তার নিজের জীবনে এমন কিছু ঘটেনি। তার স্বামী এস ইয়াজউদ্দিন অনেকটাই রোবটের মতো, যিনি রাত 10:20 দাঁত মাজতে যান, 10:25 আধ গ্লাস পানি খেয়ে একটা সিগারেট ধরান, গুনে গুনে 10 বার সিগারেট টেনে 10:30 বলেন, রেহানা ঘুমিয়ে পড়ি, তুমি কি শোবে না দেরি হবে? এই রোবট মানব কোনোদিন বৃষ্টিতে ভেজেন না, বৃষ্টির পানি গায়ে লাগলেই তার টনসিল ফুলে যায়। জ্যোৎস্না রাতে কখনো ছাদে যান না, ছাদে উথাল পাথাল বাতাস, সেই উথাল পাথাল বাতাস গায়ে লাগলেই তার মাথা ধরে। মানুষটাকে একটা এক্সপ্রেস ট্রেন বলা যেতে পারে, শেষ গন্তব্যের একটা স্টেশনে যাত্রা শুরু করেছে, মাঝপথে কত না সুন্দর সুন্দর স্টেশন, ট্রেন থামছে না, ঝড়ের গতিতে পার হয়ে যাচ্ছে, গন্তব্যের দিকে যতই যাচ্ছে ততই তার গতিবেগ বাড়ছে। আজকাল রেহানার প্রায় ইচ্ছা করে কোনো একটা গ্রামের স্টেশন সিগন্যাল ডাউন করে রেড লাইট জ্বালিয়ে ট্রেনটাকে থামিয়ে দিক, গন্তব্যে যে পৌঁছতেই হবে এমন তো কোনো কথা নেই। শুভ্র বাবা, এই নাও তোমার চশমা। থ্যাংকস মা। কাল রাতেও তুমি বাতি জ্বালিয়ে ঘুমিয়ে পড়েছ? শুভ্র মিটিমিটি হাসল। কাল রাত 2টা পর্যন্ত জেগেছ? ঘড়ি দেখিনি মা, 2টা কিংবা 3টা হবে। এমন কি পড়ছিলে যে রাত শেষ করে দিতে হবে? খুব ইন্টারেস্টিং বই, শেষ না করে ঘুমোতে ইচ্ছা করছিল না। ফিজিক্সের কোনো বই? লাভ স্টোরি। এসো নাস্তা খেতে এসো। নাস্তার টেবিলটা তিনজনের জন্য বিশাল, ছোট আরেকটা টেবিল আছে, কিন্তু ইয়াজউদ্দিন সাহেবের সেই টেবিলটা পছন্দ নয়। দিনের মধ্যে একবারই তিনি শুধু সবার সঙ্গে বসেন, সেটা সকালের নাস্তার সময়। বিশাল টেবিলের এক প্রান্তে তার নির্দিষ্ট বসার চেয়ার আছে, মা এবং ছেলে বসে মুখোমুখি। ইয়াজউদ্দিন সাহেব নাস্তা খেতে খেতে গল্প করেন, অল্প খানিকক্ষণ সময়ের জন্য মনে হয় মানুষটা বোধহয় রোবট নয়। ইয়াজউদ্দিন সাহেবের প্রিয় খাবার এক বাটি মটরশুঁটি সিদ্ধ করে তার সামনে দেওয়া হয়েছে, খোসা ছাড়িয়ে তিনি মটরশুঁটি খাচ্ছেন। তার ঠিক সামনে টিপটের এক পর্চা, মোট 3 কাপ চা আছে। নাস্তার টেবিলে তিনি 2.5 কাপের মতো খাবেন। তিনি চায়ে চুমুক দিতে দিতে বললেন, শুভ্র তোমার কি খবর? শুভ্র হাসল, কিছু বলল না। তিনি রেহানার দিকে তাকিয়ে বললেন, রেহানা শুভ্রকে আজ প্রিন্সের মতো লাগছে না? রেহানা বললেন, লাগছে, তবে। আবার তবে কি, তোমার কি কোনো সন্দেহ আছে? না। তাহলে তবে বললে কেন? তুমি তো আমাকে কথা শেষ করতে দাওনি, কথা শেষ করতে দিলে তবে কেন বলেছি তা এক্সপ্লেন করতাম। সরি, কথা শেষ করো। তবে বলেছি কারণ শুভ্রর সবচেয়ে সুন্দর জিনিস তার চোখ, চশমার জন্য তার চোখ কখনো দেখা যায় না, ইটস এ পিটি। শুভ্র বলল, মা চুপ করো তো, এই টপিকটা আমার কখনো ভালো লাগে না। ইয়াজউদ্দিন বললেন, মানুষ হয়ে জন্মানোর সবচেয়ে বড় সমস্যা কি জানো শুভ্র? যে টপিকটি সে পছন্দ করে না তাকেই সেই টপিকটি সবচেয়ে বেশি শুনতে হয়। যেমন আমার কথাই ধরো, পলিটিক্সে আমার বিন্দুমাত্র আগ্রহ নেই, কিন্তু আমাকে সারাক্ষণ সেই পলিটিক্সের কথা শুনতে হয়। অবস্থায় এমন দাঁড়িয়েছে যে শিল্পমন্ত্রী কিংবা পাটমন্ত্রী এই জাতীয় কোনো দপ্তর আমাকে নিতে হতে পারে। রেহানা কি বলছি শুনছ? শুনছি।
এই বিষয়ে তোমার কোনো মতামত আছে? না। তুমি কি চাও যে আমি পলিটিক্সে ইনভলভ হই? তোমার কাছে আমি কিছুই চাই না। এরকম উঁচু গলায় কথা বলছো কেন? আমি চাই চায়ের টেবিলে সবসময় লাইভলি ডিসকাশন হবে। তোমার চাওয়া মতো পৃথিবী চলবে এটাই বা ভাবছো কেন? আমার চাওয়ারও তো কিছু থাকতে পারে। একটু আগে বলেছ আমার কাছে তোমার কিছু চাওয়ার নেই, তুমি কি নিজেকেই নিজে কন্ট্রাডিক্ট করছো না? রেহনা কিছু বললেন না। ইয়াজউদ্দিন দ্বিতীয় কাপচা ঢালতে ঢালতে বললেন, রেহনা আমার সঙ্গে তর্ক করতে এসো না, তর্কে হারবে, মন খারাপ করবে, তর্কে হেরে যাওয়া খুবই অপমানজনক ব্যাপার। রেহনা টেবিল ছেড়ে উঠে গেলেন। ইয়াজউদ্দিন শুভ্রর দিকে তাকিয়ে বললেন, তোমার মাকে তোমার কাছে কেমন লাগে শুভ্র? ভালো। আরো গুছিয়ে বলো, সাধারণ একটা অ্যাজেকটিভ দিয়ে তো কিছু বোঝা যায় না, 100 নম্বর যদি থাকে তাহলে তুমি তোমার মাকে কত দেবে? 92 থেকে 93 দেব। আমাকে কত দেবে? বললে তোমার হয়তো মন খারাপ হবে। এত সহজে আমার মন খারাপ হয় না। তোমাকে আমি দেব 45। তোমার ধারণা তোমার জাজমেন্ট ঠিক আছে? হ্যাঁ। শুভ্র এত কম নম্বর কিন্তু আমি ডিজার্ভ করি না। তুমি মন খারাপ করেছো বাবা, একটু আগে বলেছ তুমি মন খারাপ করো না। মন খারাপ করি না এমন কথা বলিনি, বলেছি এত সহজে মন খারাপ করি না। তুমি যে কথা বলেছ তা সহজ না, এখন তুমি বুঝতে পারছো না। যেদিন বাবা হবে এবং যেদিন তোমার মুখের উপর তোমার ছেলে তোমাকে 45 নম্বর দেবে সেদিন বুঝবে। বাবা আমি তোমাকে হার্ট করেছি, আই এম সরি। ইয়াজউদ্দিন সিগারেট ধরাতে ধরাতে বললেন, আমি যতটা হার্ট হয়েছি বলে দেখাচ্ছি ততটা হইনি, কারণ আমি জানি তুমি আমাকে ঠিক মতো জাজ করনি। শুভ্র বলল, আমার জাজমেন্টে তেমন কিছু যায় আসে না। তাও সত্যি, তুমি এখনো একজন বালক, তোমার বয়স 22 হয়েছে আমি জানি, কিন্তু এখনো বালক স্বভাব ত্যাগ করতে পারোনি। আশেপাশের জগৎ সম্পর্কে মানুষ সম্পর্কে তুমি কিছুই জানো না। তোমার জগৎ হচ্ছে তোমার শোবার ঘর, তোমার পড়ার ঘর এবং এই বাড়ির মধ্যে সীমাবদ্ধ। শুভ্র তার বাবার দিকে তাকিয়ে আছে, ভারী কাচের আড়ালে তার চোখ। কাজেই শুভ্র কি ভাবছে বা কি ভাবছে না কিছুই বোঝা যাচ্ছে না, তবে সে ভয় পাচ্ছে না, খানিকটা মজা লাগছে। বাবাকে এর আগে সে কখনো এমন রেগে যেতে দেখেনি। শুভ্র। জি। তুমি কি সাইকেল চালাতে জানো? না। না কেন বলো তো? শুভ্র বলল, এ বাড়িতে তো কোনো সাইকেল ছিল না, কাজেই এ বাড়িতে তো গাড়ি আছে, গাড়ি চালাতে পারো? না। সাঁতার জানো? না। তুমি কিন্তু কিছুই জানো না, তোমার জগৎ অভিজ্ঞতা শূন্য ক্ষুদ্র জগৎ। একেবারে ক্ষুদ্রও না, আমি প্রচুর বই পড়ি, বই পড়ে আমি লেখকদের অভিজ্ঞতা নিয়ে নেই। ধার করা অভিজ্ঞতা কোনো অভিজ্ঞতা না। তুমি কি আমার উপর খুব রাগ করেছো? না, রাগ করিনি। তাহলে এত সব কঠিন কঠিন কথা বলছো কেন? তোমাকে মাত্র 45 নম্বর দিয়েছি বলে বলছো? না, তুমি যদি আমাকে 95ও দিতে তাহলেও বলতাম। আগের থেকে প্ল্যান না করে আমি কিছু করি না। আজ সারাদিনে আমি কি কি করব তা এই কার্ডে লেখা আছে, 2 নম্বরে কি লেখা আছে একটু পড়ে দেখো। শুভ্র পড়ল, 2 নম্বরে লেখা শুভ্রর সঙ্গে তার ভ্রমণ পরিকল্পনা নিয়ে কথা বলা। আমার কথা বিশ্বাস হলো শুভ্র? তুমি আমার ভ্রমণ পরিকল্পনা নিয়ে কথা বলছো না, যা বলছি তা হলো প্রিলগ, মূল গানের আগে তবলার ঠুকঠাক হয়, এ হচ্ছে তবলার ঠুকঠাক। তোমার মাকে ডেকে নিয়ে এসো, দুজনের সামনে কথা বলি। মা কি আসবে? না, আসারই সম্ভাবনা, তবু বলে দেখো। রেহেনা এসে বসলেন, স্বামীর দিকে একবারও তাকালেন না, তার মুখ কঠিন, তিনি ছোট ছোট করে শ্বাস ফেলছেন। ইয়াজউদ্দিন তার চেয়ার সেরে স্ত্রীর পাশের চেয়ারে বসলেন। ইয়াজউদ্দিন স্ত্রীকে সম্পূর্ণ উপেক্ষা করে ছেলের চোখের দিকে ইয়াজউদ্দিন স্ত্রীকে সম্পূর্ণ উপেক্ষা করে ছেলের চোখে চোখ রেখে বললেন,
তোমার সঙ্গে কথা বলে আমি আরাম পাই না, কথা বলার সময় আমি তোমার চোখ দেখতে পাই না। বাবা চশমা খুলে ফেলব। না তার দরকার নেই। তোমার মা গতরাতে তোমাদের এক পরিকল্পনার কথা বলেছিলেন, তোমরা কয়েক বন্ধু নাকি সেন্ট মার্টিন আইল্যান্ডে জ্যোৎস্নারাত কাটাবে। হ্যাঁ, খুবই ভালো কথা, কিন্তু আমার তো ধারণা তোমার কোনো বন্ধু বান্ধব নেই। স্কুলে ওদের সঙ্গে পড়েছে, স্কুলের পরেও যোগাযোগ ছিল? খুব কম, মাঝে মধ্যে আসত। আমার মনে হয় কোনো ধারটারের প্রয়োজন হলে ওরা তোমার কাছে আসে। শুভ্র কোনো জবাব দিল না। তিনি গলার স্বর স্বাভাবিকের চেয়ে এক ধাপ নিচে নামিয়ে বললেন, শুভ্র, দেশে এখন যে আন্দোলন চলছে সেই বিষয়ে তোমার মত কি? গণতন্ত্রের আন্দোলনের কথা বলছে। শুভ্র বুঝতে পারল না বাবা কেন হঠাৎ প্রসঙ্গ পাল্টালেন। সে কোনো জবাব দেবার আগেই ইয়াজউদ্দিন সাহেব বললেন, গোটা আন্দোলনে তুমি একদিনও বের হওনি। ছাত্ররা মিটিং মিছিল করেছে, কারফিউ ভেঙেছে, গুলি খেয়ে মরেছে, তুমি দরজা বন্ধ করে ঘরে বসেছিলে, কেন জানতে পারি? শুভ্র বলল, আন্দোলনে যাওয়া তোমরা পছন্দ করতে না, আমি ওদের সঙ্গে যোগাযোগ করলে তোমরা রাগ করতে, আমি তোমাদের রাগাতে চাইনি। ঠিকই বলেছ, রাগ করতাম, আন্দোলন সবাইকেই করতে হবে তা না, তোমাকে তৈরি থাকতে হবে আরো বড় কাজের জন্য। শুভ্র হঠাৎ বাবাকে থামিয়ে দিয়ে বলল, দেশে গণতন্ত্র আনার জন্য আন্দোলন কি ছোট কাজ? তিনি এই প্রশ্নের জবাব দিলেন না, তাকে খানিকটা বিরক্ত মনে হল, চোখের নিচের চামড়া একটু যেন কুচকে গেল, কপালে ভাঁজ পড়ল। অবশ্যই খুব সহজেই তিনি নিজেকে সামলে নিলেন। ইয়াজউদ্দিন সাহেব স্ত্রীর দিকে তাকালেন, দৃষ্টি ফিরিয়ে নিয়ে হাত ঘড়ি দেখলেন, এখনো তার হাতে 20 মিনিট সময় আছে, ছেলের সঙ্গে কথা বলতে 20 মিনিটের বেশি লাগার কথা না। শুভ্র কথার পিঠে কথা বলে না, কথার পিঠে কথা বললে আরো বেশি সময় লাগত। শুভ্র, জি, তোমার এই বন্ধুরা মিডল ক্লাস ফ্যামিলির ছেলে তাই না? জি। সাধারণত হাইলি রোমান্টিক পরিকল্পনা মিডল ক্লাস ফ্যামিলির ছেলে মেয়েদের মাথায় আসে, এ নিয়ে মাসের পর মাস তারা আলোচনা করে, প্ল্যান প্রোগ্রাম হয়, তারপর একসময় সব ভেস্তে যায়, বেশিরভাগ সময় ভাঙে অর্থনৈতিক কারণে। আশা করি তোমাদের এটা ভাঙবে না। না ভাঙবে না, আসছে মঙ্গলবার আমরা রওনা হচ্ছে, শুক্রবার পূর্ণিমা, আমরা সেন্ট মার্টিনে গিয়ে পূর্ণিমা পাব। ভেরি গুড, চাঁদের আলোয় দ্বীপে ঘোরাঘুরি করবে? জি। ভেরি ইন্টারেস্টিং, কিন্তু কথা হচ্ছে যাদের সঙ্গে যাচ্ছ তারা কি তোমার ভালো বন্ধু? ওরা আমাকে খুব পছন্দ করে। আমার মনে হয় তুমি ভুল বলছ, ওরা তোমার অর্থবিত্ত এইসব পছন্দ করে, তোমার মধ্যে পছন্দ করার মতো গুণাবলী বিশেষ নাই, তুমি মজার গল্প করতে পারো না, আসর জমাতে পারো না, তুমি অত্যন্ত ইন্ট্রোভার্ট ধরনের একজন যুবক যে এখনো বালকের খোলস ছাড়তে পারেনি। তুমি কি আমাকে যেতে নিষেধ করছ? না, তোমার বয়স 22, তুমি নিশ্চয়ই তোমার ইচ্ছা মতো চলতে পারো, তবে আমি শুধু সমস্যাগুলোর প্রতি তোমার দৃষ্টি আকর্ষণ করছি। প্রথমেই বলছি, ভ্রমণ পরিকল্পনা কাগজে কলমে যতটা ইন্টারেস্টিং, বাস্তবে কখনোই ততটা ইন্টারেস্টিং হয় না। দ্বীপে পৌঁছতে তোমাদের খুব কষ্ট করতে হবে, এত কষ্ট সহ্য করার ক্ষমতা তোমার নেই। দ্বীপে পৌঁছার পর শীতে কাবু হবে, বাথরুমের অভাবে কাবু হবে, তুমি হঠাৎ অবাক হয়ে লক্ষ্য করবে তোমার বন্ধুবান্ধবদের সঙ্গ ততটা ইন্টারেস্টিং মনে হচ্ছে না, তারা অশ্লীল সব রসিকতা করবে, তুমি তাও সহ্য করতে পারবে না। তুমি মনে করছো আমার যাওয়া উচিত নয়? অবশ্যই তোমার যাওয়া উচিত। ছোট্ট একটা প্রবাল দ্বীপ, চারপাশে সমুদ্র, আকাশে ফুলমুন, খুবই এক্সাইটিং, তুমি যাবে তো বটেই, তুমি তোমার মতো করে যাবে। আমি কক্সবাজারের ডিসি সাহেবকে টেলিফোন করে দেব, এছাড়াও আরও কিছু লোকজনকে বলবো যাতে টেকনাফ থেকে সেন্ট মার্টিনে যাবার জন্য ভালো জলযান থাকে, দ্বীপে চোর ডাকাত থাকতে পারে, কাজেই সঙ্গে পুলিশ দরকার, খাবার দাবারের ব্যবস্থা থাকাও প্রয়োজন, ক্ষুধা পেটে পূর্ণিমার চাঁদকে রুটির মতো লাগে। কার কথা যেন এটা? সুকান্তর। অবিকল এইরকম একটা কবিতার লাইন ইংরেজি কবিতাও পড়েছে, গিভ মি সাম সল্ট আই উইল ইট দ্য মুন, পড়েছ এই কবিতা? না। তুমি ইংরেজি কবিতা পড়ো না? না।
ইয়াজউদ্দিন সাহেব উঠতে উঠতে বললেন, তুমি আজকের দিনটা চিন্তা করো, কাল সকালে আমাকে বলবে তুমি কি করতে চাও, যা করতে চাও তাই হবে। 22 বছরের যুবক ছেলের উপর আমি কিছুই ইম্পোজ করতে চাই না। অবশ্যই আরেকটি ব্যাপারও আছে, দেশের সব মানুষ যেখানে গণতন্ত্রের জন্য আন্দোলন করছে সেখানে তোমরা মজা করার জন্য বেড়াতে যাচ্ছ, এটা কেমন কথা? রেহানা বলল, শুভ্র কখনো কিছু চায় না, হঠাৎ ইচ্ছে হয়েছে ঘুরে আসুক না। ইয়াজউদ্দিন বিরক্ত গলায় বললেন, ওর কথা ওকে বলতে দাও, শুভ্র তুমি কি যেতে চাও? শুভ্র বলল, না, বলেই দ্রুত নিজের ঘরে চলে গেল। তার চোখে পানি এসে গেছে, বাবা মাকে সে চোখের পানি দেখাতে চায় না। ইয়াজউদ্দিন হাতের ঘড়ি দেখলেন, 20 মিনিট পার হয়েছে। তিনি উঠে পড়লেন, রেহেনাকে বললেন, ও মন খারাপ করে না বলেছে, ওকে যেতে বলো, ঘুরে আসুক, পৃথিবীর রিয়ালিটির সঙ্গে খানিকটা পরিচয় হোক। সঞ্জু বারান্দায় পাটি পেতে খেতে বসেছে, তাকে দেখি মনে হচ্ছে সে খুব ক্ষুধার্ত, বড় বড় নলা বানিয়ে মুখে দিচ্ছে। সঞ্জুর মা ফরিদা তার সামনে বসে আছেন। অন্যদিন সঞ্জু খেতে খেতে গল্প করে, আজ তাও করছে না, ফরিদা অসুস্থ বোধ করছেন। দ্রুত শূন্য হয়ে আসা থালার দিকে তিনি ভীত চোখে তাকিয়ে আছেন, ভাত আর নেই, থালার ভাত শেষ হয়ে গেলে আর দেয়া যাবে না, ছেলেটা কি খিদে পেটে উঠবে? আজ ভাত কম পড়ল কেন? তিনি নিজে মেপে মেপে 4.5 পট চাল দিয়েছেন। সঞ্জু মার দিকে তাকিয়ে বলল, তুমি খেয়েছো মা? তিনি ক্ষীণ গলায় বললেন, হুম। এটা বলতেও তার লজ্জা সীমা রইল না, ফরিদা খিদে সহ্য করতে পারেন না, একেবারেই না, রান্না হওয়া মাত্র গরম গরম ভাত খেয়ে নেন, তখনও হয়তো তরকারি হয়নি, ডালটা শুধু নেমেছে। সঞ্জুর ভাতের থালা প্রায় শূন্য, এক্ষুনি হয়তো সে বলবে, আর 4টা ভাত দাও তো মা। ফরিদা মনে মনে বললেন, আল্লাহ আজ যেন সে ভাত না চায়, খাওয়া শেষ করে যেন উঠে পড়ে। সঞ্জু ভাত শেষ করে ফেলেছে, পানের গ্লাসের দিকে হাত বাড়িয়েছে। ফরিদা চাপাস্বরে বললেন, খাওয়া শেষ হয়ে গেল? হুম। আর 4টা ভাত নিবি না? না। পান থাকলে একটা পান দাও তো মা। ফরিদা তৃপ্তির নিঃশ্বাস ফেলে বললেন, তোর তো দেখি পান খাওয়ার অভ্যাস হয়ে যাচ্ছে, তুই ছাত্র মানুষ, তোর কি দাঁত লাল করে পান খাওয়া ঠিক? ঠিক না হলে দিও না। সঞ্জু হাত ধুতে উঠে গেল, বারান্দায় দাঁড়িয়ে হাত ধুচ্ছে, মুখ ভর্তি করে পানি নিয়ে কুলি করে কলঘরের কাছে রাখা টবে ফেলার চেষ্টা করছে, ছেলেবেলার অভ্যাস, সব ভাই বোন এই জায়গায় দাঁড়িয়ে কুলি করে টবে পানি ফেলার চেষ্টা করবে, কুলির পানিতে উঠান মাখামাখি, কত বকা দিয়েছেন লাভ হয়নি। 10 বছর আগের টব এখনো আছে, গাছ বদল হয়েছে, শুরুতে ছিল গোলাপ গাছ, তার কয়েক বছর পর মরিচের গাছ, একবার ছিল টমেটোর গাছ, খুব টমেটো হয়েছিল সেবার, এখন আবার একটা গোলাপ গাছ, গাছ ভর্তি করে কলি এসেছে, এখনো ফুল ফোটেনি। সঞ্জু পান নে। সঞ্জু পান হাতে নিতে নিতে বলল, ভাত যদি চাইতাম তাহলে মা তুমি বিপদে পড়তে, ভাত তো আর ছিল না। ফরিদা বিব্রত গলায় বললেন, কে বলল ছিল না? আমি বুঝতে পারি। ইস, কে আমার বুঝনেওয়ালা, আয় রান্নাঘরে নিজের চোখে দেখে যা। সঞ্জু হাসতে হাসতে বলল, এমনি বললাম। ফরিদা মুগ্ধ চোখে ছেলের মুখের দিকে তাকিয়ে রইলেন, সঞ্জু হাসলেই তার গালে টোল পড়ে, দেখতে এমন মজা লাগে, ইচ্ছা করে হাত দিয়ে শুয়ে দিতে। গালে টোল পড়া মেয়েরা দুর্ভাগ্যবতী হয়, ছেলেদের বেলায় কি এসব কিছু আছে? 10টা টাকা দিতে পারবে মা? সকালে না 5 টাকা নিলি? ওইটা বাস ভাড়াতেই শেষ, এখন যাব আদাবর, ফিরতে ফিরতে রাত 11টা। এত রাত পর্যন্ত বাইরে থাকবি? উপায় কি মা, ফাইনাল প্ল্যানিং করতে হবে, সেন্ট মার্টিন আইল্যান্ডে যাবার ব্লু প্রিন্ট আজ রাতে তৈরি হবে। আমাদের এই প্রজেক্টের নাম কি জানো? প্রজেক্টের নাম হচ্ছে প্রজেক্ট দারুচিনি দ্বীপ। দারুচিনি দ্বীপ কেন? রোমান্টিক ধরনের একটা নাম দেওয়া হলো, এই আর কি। 2টা নাম সিলেক্টেড হয়েছিল, প্রজেক্ট দারুচিনি দ্বীপ এবং প্রজেক্ট কালাপানি।
লটারিতে দারুচিনি দ্বীপ উঠে এলো। এটা আমার দেয়া নাম। ফরিদা হালকা গলায় বললেন, কি যে তোদের কাণ্ড, বেড়াতে যাবি তার আবার একটা না, প্রজেক্ট হ্যান প্রজেক্ট তেন, এইসব তোমরা বুঝবে না মা। আর শুধু বেড়াতে যাচ্ছি তা তো না, আরো ব্যাপার আছে। আর কি ব্যাপার? তোমাকে বলা যাবে না। সঞ্জু মার দিকে তাকিয়ে খানিকক্ষণ ইতস্তত করে বলল, টাকা দিতে হবে মনে আছে তো মা? মনে আছে। 1000 টাকা, সবাই মিনিমাম 1000 নিচ্ছে, দিতে পারবে তো? পারবো। লাস্ট মোমেন্টে যদি বলো টাকা জোগাড় হয়নি তাহলে সর্বনাশ। কজন যাচ্ছিস? এখনো ঠিক হয়নি, আজ ফাইনাল হবে। মা শোনো, আমাদের সঙ্গে কয়েকটা মেয়েও হয়তো যাবে। কি বললি? ওরা যেতে চাচ্ছে, আমরা নিব কিনা এখনো ঠিক করিনি, নাও নিতে পারি, ওদের নেওয়া মানেই যন্ত্রণা। ফরিদের চোখ বড় বড় করে তাকিয়ে রইলেন। সঞ্জু অস্বস্তির সঙ্গে বলল, তুমি এমন করে তাকিয়ে আছো কেন? মেয়েরা সঙ্গে গেলে কি অসুবিধা? ওরা আমাদের বন্ধুর মতো, একসঙ্গে পড়ি, ওরা তো এখন স্টাডি ট্যুরে যায়, এক্সকারশনে যায়, ছেলেদের সঙ্গেই তো যায়। তখন তোদের স্যারেরা সঙ্গে থাকেন, এখন যাচ্ছিস নিজেরা নিজেরা, তাতে কি? মেয়েগুলোর বাপ মা যেতে দেবে? দিবে না কেন? একটা প্রশ্ন ফরিদার মুখে চলে এসেছিল, তিনি চট করে নিজেকে সামলে নিলেন। প্রশ্নটা করলে সঞ্জু যদি আবার কিছু মনে করে, যদি লজ্জা পায়? প্রশ্নটা হলো, মেয়েগুলোর মধ্যে তোর পছন্দের কেউ আছে? ফরিদার ধারণা আছে, তার এত সুন্দর রাজপুত্রের মতো ছেলে, মেয়েদের অনেকেই নিশ্চয় আগ্রহ করে তার কাছে আসে ভাব করার জন্য। এদের কাউকে কি সঞ্জু অন্যদের চেয়ে আলাদা চোখে দেখে না? দেখাটাই তো স্বাভাবিক। একবার তিনি সঞ্জুর বইখাতা গোছাচ্ছেন, হঠাৎ সেখান থেকে নীল রঙের একটা চিঠি বেরিয়ে পড়ল। তিনি পড়বেন না ভেবেও শেষ পর্যন্ত পড়ে ফেললেন। রিঙ্কু নামের একটা মেয়ে লিখেছে, সুন্দর গোটা গোটা হাতের লেখা, তবে খুবই ছোট দুই লাইনের চিঠি। সঞ্জু, তুমি আমাকে এমন বোকা বানালে কেন? আমি ভীষণ 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 রাগ করেছে, ইতি রাগান্বিতা রিঙ্কু। ফরিদার খুব জানতে ইচ্ছা করছিল রিঙ্কুকে সঞ্জু কি করে বোকা বানিয়েছিল সেটা জানতে। জানা হয়নি, লজ্জায় জিজ্ঞেস করতে পারেননি। তাছাড়া জিজ্ঞেস করলে সঞ্জু যদি বলে, মা তুমি বুঝি লুকিয়ে আমার চিঠি পড়ো, রাগান্বিতা রিঙ্কুর দুই লাইনের চিঠি পড়ে ফরিদার খুবই ভালো লেগেছিল। চিঠি হবে এরকম, এক লাইনের দুই লাইনের, চট করে ফুরিয়ে যাবে, তারপরেও মনে হবে ফুরালো না, রহস্য থেকে গেল। অবশ্যই রিঙ্কুর চিঠির সম্বোধন তার পছন্দ হয়নি, নাম ধরে লিখবে কেন, কত সুন্দর সুন্দর সম্বোধন আছে, সুপ্রিয়, সুজনেশু, দেবেশু। সঞ্জু বলল, টাকাটা দাও মা, চলে যাই। ফরিদার টাকা এনে দিলেন এবং মুখ ফসকে বলে ফেললেন, রিঙ্কু কি তোদের সঙ্গে যাচ্ছে? সঞ্জু অবাক হয়ে বলল, রিঙ্কুকে? ফরিদা কি বলবেন ভেবে পেলেন না। সঞ্জু আবার বলল, কোন রিঙ্কুর কথা বলছ? তিনজন রিঙ্কু আছে আমাদের সঙ্গে, একজন অনার্সে, দুজন সাবসিডিয়ারিতে। ফরিদা দারুণ অস্বস্তি নিয়ে বললেন, ওই যে মেয়েটা তোকে চিঠি লিখেছিল দুই লাইনের, তোর বইগুচ্ছাতে গিয়ে হঠাৎ দেখলাম। ও আচ্ছা বুঝেছি, সাবসিডিয়ারি রিঙ্কু, ওর সয়েল সায়েন্সে অনার্স, সাবসিডিয়ারিতে দেখা হয়, ফাজিলের চূড়ান্ত। না ও যাচ্ছে না। ও কেন যাবে? মেয়েটা কেমন? বললাম না, ফাজিল ধরনের, সবার সাথে ফাজলামি করে, স্যারদের সাথেও। চেহারা কেমন? চেহারা মন্দ না, নাক বোচা, আমরা তাকে ডাকি মিস খেদা, ও মোটেই খেপে না, উল্টা হাসে। ও কি বলে জানো মা? ও বলে আগে নাকি ওর না গ্রিকদের মতো খারাপ ছিল, কলেজে উঠার পর চাইনিজ খাওয়া ধরেছে, প্রতি সপ্তাহে একদিন করে চাইনিজ খায়, এই জন্যই তার নাক চাইনিজদের নাকের মতো হয়ে যাচ্ছে। ও বলে, সঞ্জু খুব চিন্তে আছি, নাক যেভাবে বসে যাচ্ছে কোনোদিন দেখব ফুটো বন্ধ হয়ে গেছে, তখন নিঃশ্বাস ফেলব কি করে।
ফরিদা বললেন, তোকে নাম ধরে ডাকে? নাম ধরে ডাকবে না, আমরা একসঙ্গে পড়ি না। সঞ্জু মার দিকে তাকিয়ে হাসি মুখে বলল, রিঙ্কুর বিয়ের কথা হচ্ছে, মার্চে বিয়ে হয়ে যাবে। সে কি বলেছে জানো? বলেছে আমার সঙ্গে যাদের যাদের প্রেম করার ইচ্ছা তাদের জরুরির ভিত্তিতে জানিয়ে দেওয়া হচ্ছে, তারা যেন মার্চের আগেই তা করে ফেলে। ফরিদা অবাক হয়ে তাকিয়ে রইলেন। দিনকাল বদলাচ্ছে, তবে বড় বেশি দ্রুত বদলাচ্ছে। এত দ্রুত বদলানো কি ভালো? রিঙ্কু মেয়েটার কাণ্ড কারখানা একই সঙ্গে তার ভালো লাগছে, আবার ভালো লাগছে না। মা যাই, অনেকক্ষণ তোমার সঙ্গে বকবক করলাম, রাতে কিন্তু ফিরতে দেরি হবে। বেশি দেরি করলে তোর বাবা রাগ করবে। বাবাকে খাইয়ে দাইয়ে 9টার মধ্যে ঘুম পাড়িয়ে দিও। সঞ্জুর বাবা সোবহান সাহেব এডি অফিসে কাজ করেন, সেকশন অফিসার। আজ দুপুরে বাসায় চলে এসেছেন। লাঞ্চ খাবার পর হঠাৎ কেমন জানি তার মাথা ঘুরতে লাগল, বমি বমি ভাব হতে লাগল। বাসায় এসে খানিকক্ষণ শুয়েছিলেন, এখন শরীর ভালো লাগছে। বাসায় ফেরার পথে 2টা খবরের কাগজ কিনেছিলেন, খুঁটিয়ে খুঁটিয়ে সারা দুপুর তাই পড়ছেন। খবরের কাগজ পড়া তার নেশার মতো। আগে একটা কাগজ রাখা হতো, খরচে পোষাচ্ছে না বলে গত 3 মাস ধরে রাখা হচ্ছে না, তবে প্রায়ই খবরের কাগজ কেনা হচ্ছে। আজ যেমন কেনা হলো, না কিনে করবিনি বাকি। আমেরিকায় ইরাকের যুদ্ধের খবর পাবেন কোথায়? গোড়াতে তিনি ধরে নিয়েছিলেন সাদ্দাম লোকটা মহাগাধা, গাধা না হলে আমেরিকার সাথে যুদ্ধ করে? এখন দেখা যাচ্ছে লোকটাকে যতটা গাধা মনে হয়েছিল ততটা গাধা না। 7 দিন তো যুদ্ধ চালিয়ে নিয়ে গেল, আমেরিকার সাথে 7 দিন যুদ্ধ চালিয়ে নিয়ে যাওয়া তো সোজা ব্যাপার না। মুসলমান হলো মাথা গরমের জাত, এই লোকটার দেখা যায় মাথা ঠান্ডা। ফরিদা শোবার ঘরে ঢোকা মাত্র সোবহান সাহেব বললেন, ফরিদা এক কাপ চা দাও তো। চায়ের সাথে আর কিছু খাবে? মুড়ি আছে, দিব। দাও। আর শোনো, মানিব্যাগ থেকে টাকা নিয়ে কাকে দিলে? সঞ্জুকে? হ্যাঁ। অভ্যাস খারাপ করে দিচ্ছ, টাকা চাইলেই দিবে। 10টা মোটে টাকা। 10 টাকা মোটেই সামান্য না, 10 দিন যদি 10 টাকা করে দাও তাহলে কত হয়? 100। 100 টাকায় 10-এর চাল পাওয়া যায়। তার উপর যুদ্ধ লেগে গেছে, 3rd World War, সারা পৃথিবীর অবস্থা কাহিল। এইখানে তো আর যুদ্ধ হচ্ছে না। না বুঝে কথা বলবে না, যুদ্ধের এফেক্ট সারা পৃথিবীতে পড়বে, অলরেডি পড়ে গেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কোথায় হয়েছিল? ইউরোপে। লোক মারা গেল কোথায়? বাংলাদেশে। লাখ লাখ লোক, একজন দুইজন না, এইবার মারা যাবে কোটিতে। ফরিদা বললেন, যাই তোমার চা নিয়ে আসি, কথা শেষ করে নেই তারপর যাও, বসো। ফরিদা বসলেন, শঙ্কিত মনেই বসলেন। এই মানুষটার বক্তৃতা দেওয়ার অভ্যাস আছে, একবার বক্তৃতা শুরু করলে ঘণ্টাখানেক চলবে, প্রতিটি কথা শুনতে হবে খুব মন দিয়ে, কথার মাঝখানে এদিক ওদিক তাকালেই মানুষটা রেগে যায়। অবশ্য বক্তৃতা সে শুধু তার সঙ্গেই দেয়, অন্য কারো সঙ্গে একটি কথাও বলে না। সোবহান সাহেব খবরের কাগজ নামিয়ে রেখে গম্ভীর গলায় বললেন, তোমার মেয়েরা কোথায়? মোনার বান্ধবীর জন্মদিন, সে 2 বোনকে নিয়ে ওইখানে গেছে, ওরা গাড়ি দিয়ে নিয়ে গেছে, রাতে সেখানে খাবে, তারপর গাড়ি করে দিয়ে যাবে। গাড়ি করে নিয়ে যাক আর হেলিকপ্টারে করে নিয়ে যাক, যার বান্ধবীর দাওয়াত সে যাবে। গোষ্ঠী শুদ্ধ যাবে কেন? এইসব আমার পছন্দ না, মাঝে মাঝে একটু আধটু বেড়াতে গেলে কি অসুবিধা? অসুবিধা আছে, এতে পাড়া বেড়ানি অভ্যাস হয়, দিনরাত খালি ঘুরঘুর করতে ইচ্ছা করে, মেয়েদের জন্য এটা ভালো না। আমাদের অফিসের করিম সাহেবের এক ছোটশালী বিএ ফার্স্ট ইয়ারে পড়ে, তার এরকম পাড়া বেড়ানি স্বভাব, হুটহাট করে এখানে যায় ওখানে যায়। একদিন কোনো এক বন্ধুর খোঁজে দুপুরে ছেলেদের এক হোস্টেলে গিয়ে উপস্থিত, তারপর থাক, বাকিটা আর বলতে চাই না। শুনি না, তারপর কি? না থাক, সবকিছু শোনা ভালো না, যাও চাটা নিয়ে আসো। চা এনে ফরিদা দেখলেন মানুষটা বমি করে সমস্ত ঘর ভাসিয়ে অদ্ভুত ভঙ্গিতে বিছানায় বসে আছে,
চোখ রক্তবর্ণ, ঘন ঘন নিঃশ্বাস পড়ছে। ফরিদা ভীত গলায় বললেন, কি হয়েছে? সুবহান সাহেব প্রায় অস্পষ্ট গলায় বললেন, শরীরটা খুব খারাপ লাগছে, নিঃশ্বাস ফেলতে কষ্ট হচ্ছে। সে কি? তিনি পেটে হাত দিয়ে আবার বমি করলেন। এই কঠিন গম্ভীর মানুষটা অসুখ বিসুখ একেবারেই সহ্য করতে পারে না, অল্প শরীর খারাপে শিশুর মতো হয়ে যায়। আজ শরীরটা বেশি রকম খারাপ। ফরিদা হাত মুখ ধুইয়ে তাকে মেয়েদের বিছানায় শুইয়ে দিয়ে এসেছেন। নিজের শোবার ঘর ধুয়ে মুছে মেয়েদের ঘরে যখন ঢুকলেন তখন সন্ধ্যা মিলিয়ে গেছে। সোবহান সাহেব কম্বল গায়ে দিয়ে হাত পা গুটিয়ে শুয়ে আছেন, তার গায়ে জ্বর, অন্ধকার ঘরে ভনভন করে মশা উঠছে। ফরিদা মশারি খাটিয়ে স্বামীর বিছানায় উঠে এলেন, কোমল গলায় বললেন, শরীরটা কি বেশি খারাপ লাগছে? হ্যাঁ। ফরিদা স্বামীর মাথা কোলে তুলে নিলেন। মায়ায় তার মনটা ভরে যাচ্ছে, মানুষটাকে এখন একেবারে শিশুর মতো লাগছে। কোলে মাথা গুঁজে চুপচাপ পড়ে আছে, একটু নড়ছেও না। শরীর কি এখন একটু ভালো লাগছে? ঘুমোতে চেষ্টা করো, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আচ্ছা। ফরিদা স্বামীর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে কল্পনায় সেন্ট মার্টিন আইল্যান্ড দেখতে লাগলেন। সমুদ্রের মাঝখানে ছোট্ট একটা দ্বীপ, চারিদিকের পানি ঘন নীল, যেদিকে তাকানো যায় নীল ছাড়া আর কিছুই নেই। সমুদ্রের নীলের সঙ্গে মিশেছে আকাশের নীল। দ্বীপে কোনো জনমানব নেই, গাছপালা নেই, মরুভূমির মতো ধুধু বালি। জ্যোৎস্নারাতে সেই বালি চিকচিক করে জ্বলে। সোবহান সাহেব অস্পষ্ট স্বরে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। ফরিদা বললেন, ঘুম আসছে না? না। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, সেন্ট মার্টিন আইল্যান্ডে কি গাছপালা আছে? আছে। তুমি গেছো কখনো সেখানে? না। তাহলে জানো কি করে? সোবহান সাহেব সেই কথার জবাব না দিয়ে উঠে বসলেন, ক্ষীণস্বরে বললেন, আমাকে বাথরুমে নিয়ে যাও, আবার বমি আসছে। তার জ্বর আরো বেড়েছে, চোখ হয়েছে রক্তবর্ণ। ফরিদা তাকে ধরে ধরে বিছানা থেকে নামালেন। সোবহান সাহেব ভিড়ভিড় করে বললেন, ঘর একদম খালি, বাচ্চা কাচ্চারা না থাকলে আমার ভালো লাগে না, এরা কখন আসবে? এসে পড়বে। সঞ্জু? সঞ্জু কোথায় গেছে? বন্ধুর বাসায়। সন্ধ্যার পর বন্ধুর বাসায় যাওয়া যাওয়াই আমার পছন্দ না। রোজ তো যায় না, মাঝে মধ্যে জরুরি কাজ থাকলে যায়। কি জরুরি কাজ? ফরিদা চুপ করে রইলেন। সোবহান সাহেব বললেন, বমি ভাবটা চলে গেছে, আমাকে শুইয়ে দাও, মাথায় পানি ঢালবো, অনেক জ্বর। পানি ঢালতে হবে না। তিনি আবার বিছানায় কুণ্ডলি পাকিয়ে শুয়ে পড়লেন। একটি কম্বলে শীত মানছে না, গায়ের উপর আরেকটা লেপ দেওয়া হল। পায়ে মোজা পরিয়ে দিয়ে ফরিদা শঙ্কিত মনে অপেক্ষা করতে লাগলেন। একজন ডাক্তারকে খবর দেওয়া দরকার। কাকে দিয়ে খবর দেওয়াবেন? বাড়িওয়ালার ছেলেটাকে বললে সে কি এনে দেবে না? ফরিদা, কি তোমার ছেলেমেয়েরা আমাকে এত ভয় পায় কেন? আমি কি কখনো এদের গায়ে হাত তুলেছি না উঁচু গলায় কোনো কথা বলেছি? ভয় পায় না। অবশ্যই পায়, কেউ আমাকে একটা কথা এসে বলে না, যা কিছু বলার বলে তোমাকে। চুপ করে শুয়ে থাকো। শুয়েই তো আছে। মাঝে মাঝে মনটা খারাপ হয়, ভাবি কি করেছে আমি। গম্ভীর হয়ে থাকো, এই জন্য বোধ হয় একটু দূরে দূরে থাকে। গম্ভীর হয়ে থাকলে অসুবিধা কি? একটা লোক যদি গম্ভীর হয়ে থাকে তাহলে কি তাকে কিছু বলা যাবে না? ওরা ভাবে ওদের কথা শুনলে তুমি রাগ করবে, তাই। এটা তো তুমিও ভাব। আমি ভাববো কেন? তুমি যদি না ভাবো তাহলে সঞ্জুর জরুরি কথাটা আমাকে বললে না কেন? আমি রাগ করতে পারি এই ভেবেই তো তুমি বলছো না। ফরিদা চাপা অস্বস্তি নিয়ে বললেন, সঞ্জু তার কয়েকজন বন্ধুবান্ধব নিয়ে এক জায়গায় বেড়াতে যেতে চায়। কোন জায়গায়? সেন্ট মার্টিন আইল্যান্ড। এটা শুনে আমি রাগ করব কেন? রাগ করার কি আছে এখানে? যুবক বয়স, এই বয়সে নানান জায়গায় ঘুরতে ইচ্ছা তো হবেই। সঞ্জুর বয়স কত এখন?
23 বছর বয়সে আমি একা একা দার্জিলিং গিয়েছিলাম। কই আমাকে তো বলনি কখনো, বাড়ি থেকে রাগ করে চলে গিয়েছিলাম। শুধু বড়মামা জানতো, বড়মামা 500 টাকা দিয়েছিলেন। রাগ করেছিলে কেন? আমার বাবা ছিল খুব রাগী, রাগলে ওনার মাথা ঠিক থাকতো না। একবার রেগে গেলেন, তারপর সব লোকজনের সামনে জুতা পেটা করলেন। সে কি এমন কি করেছিলে যে জুতা পেটা করতে হলো? এত বড় ছেলেকে জুতা পেটা করবে এটা একটা কথা হলো? কেমন মানুষ উনি, বাবার সম্পর্কে এমন তাচ্ছিল্য করে কথা বলবে না। ওনার রাগ ছিল বেশি, রাগ বেশি থাকা অপরাধ না। সঞ্জু যাচ্ছে কবে? এখনো ঠিক হয় নাই, সামনের সপ্তাহে যাবে বোধ হয়। ওর গরম কাপড় তো কিছু নাই, একটা সোয়েটার কিনে দিও আর একটা মাফলার। সমুদ্রের তীরে খুব ঠান্ডা হওয়ার কথা, হু হু করে বাতাস, ফট করে ঠান্ডা লেগে যাবে, কানে ঠান্ডা লাগে সবার আগে। আমার গরম চাদরটাও দিয়ে দিও। আচ্ছা, দেশ বিদেশ ঘুরলে মন বড় হয়, কত কি দেখা যায় শেখা যায়। আমার টাকা পয়সা নাই, টাকা পয়সা থাকলে দেশ বিদেশে পাঠাতাম। দেশের ভেতর এখানে ওখানে যেতে চায় যাবে, এটা শুনলে আমি রাগ হব কেন? ফরিদা স্বামীর মাথার চুল টানতে টানতে বললেন, দার্জিলিং তোমার কাছে কেমন লেগেছিল বলো তো? ভালো। কেমন ভালো বলো? শীতের সময় গিয়েছিলে? হুম। খুব শীত না? হুম। কতদিন ছিলে দার্জিলিংয়ে? সুবহান সাহেব জবাব দিলেন না, মনে হলো তার শরীর একটু যেন কেঁপে উঠল। ফরিদা স্বামীর মুখের দিকে তাকিয়ে হতভম্ব হয়ে গেলেন। সুবহান সাহেবের চোখ ভেজা, তিনি নিঃশব্দে কাঁদছেন। বইটির বাকি অংশ শুনতে সাথেই থাকুন। বাকি অংশের ভিডিও লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। ধন্যবাদ।